750 with bed. এটা 2 বছরের? এটা টানলে রোড আছে। এটা হচ্ছে আসাম খাদি। আর এইগুলো 100 করে আর এইগুলো হচ্ছে 350 করে সুন্দর নাচছি রে ভালো লাগছে এটা একটা রেড খুব সুন্দর এই কালারটাও এটা কত 400 গুড মর্নিং এভরিওয়ান তো কালকে আর ভিডিও টিডিও করা হয়নি কালকে বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টিতে একটু আমরা বেরিয়েছিলাম একটু এদিক ওদিক ঘুরতে গাড়ির মধ্যে বসেই বেশ ভালো লাগছিল ওয়েদারটা কিন্তু হ্যাঁ আর কিছু ব্লগ টক করিনি আজকে আমরা ফিরে যাব তো এখন ব্রেকফাস্ট করে স্নান ধান করে একটুখানি বেরোবো সোনালচুরি যাওয়ার ইচ্ছা আছে আরেকবার তো চলো তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই 10:30 অবধি ব্রেকফাস্ট আর এখন 10:10 অলরেডি বেজে গেছে ঘুম ভাঙছিল না অফিসে কেউ আসেনি বৃষ্টিও আছে আমি আর তিথি এসেছি আর কাপুরা এসেছে তাই ব্রেকফাস্ট করে নিয়েছি আর বৃষ্টির জন্য দুধ নিয়ে নিয়েছি আর অফিস যেহেতু ব্রেকফাস্ট করতে আসেনি করবে না বললো তো ওর জন্য একটু আঙুর আপেল নিয়ে নিয়েছি বৃষ্টির কলা ব্যাস এগুলো নিয়ে এবার হচ্ছে যাবো গিয়ে স্নান স্নান করে রেডি হয়ে বেরোবো আজকের ওয়েদারটাও বেশ ভালো আছে বৃষ্টি বৃষ্টি হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডাও আছে রোদটাও একটু কম উঠেছে তো এখন বেরিয়ে পড়লে এই ভালো দেয় ও মা কি সুন্দর লাগছে ওকে হয়েছে হয়েছে চলো তুলে নিয়েছি ফটো আসো চলো এবার চলো তুলেছি ফটো সো আমি স্নান ধান করে আবার রেডি হয়ে নিয়েছি যাবো বলে আর একদম ইন্ডিগো ইন্ডিগো প্লেন পড়ছি বলে মনে হচ্ছে একই টাইপের লাগছে দেখতে তো যাই হোক আমাদের এখানে না মানে যে হোটেলটায় উঠেছি দা ক্রিকা এখানে হচ্ছে সৃজিৎ মুখার্জিও উঠেছে দেখিনি আমি অভিক কালকে বেরিয়েছিলাম তো অভিকরা তো এখানে ছিল অভিক বৃষ্টি তো ওরা দেখেছে আমি দেখিনি তবে কোন রুমে জানি না কালকে যখন এই বারান্দাতে বসে রাতের বেলা আমরা বসেছিলাম তো তখন দেখছি ওখানে ওই ওই দিকের ওই কোনার দিকের এই যে এখানটায় গান বাজনা হচ্ছে তো মানে গিটার টিটার বাজিয়ে গান হচ্ছে লাইভ মিউজিক খুব ভালো লাগছে মানে নিজেরা নিজেরা গান করলে যেমন হয় তো আমি ভাবলাম হয়তো আর চলো আমি রেডি হয়ে নিয়েছি বৃষ্টি আর অভিক নামবে হচ্ছে পুলে সেই জন্য ওরা যাবে না ওই মেলা ঘুরতে ওদের ভালোবাসে না মানে ওই সোনাঝুরি হাট ঘুরতে একদমই ভালোবাসে না বিরক্ত হয়ে যায় অভিক বৃষ্টি পড়ছে কি জানি না টিপ টিপ মনে হচ্ছে বৃষ্টি পড়ছে বনস্পতি আজরক ওকে আবার এটারই আবার কমেডো আছে এগুলো আপনারা এই চিবিজি ওই নাম্বারটা দেখাও হ্যাঁ ম্যারেজ স্কয়ার বিধাননগর মেলায় যাবে অনলাইনেও বুক করা যাবে বাহ এগুলো কত করে এগুলো আংরা কত এটা 850 কত দাম এটা কি আছে এগুলোর দাম ওইটাই 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 খুবই সুন্দর কালারটা সোনাঝুরি আসবো করে পুরো পাগল হয়ে গেছে তো ফাইনালি সোনাঝুরিতে আসতে পেরেছি কিন্তু এখন সন্ধ্যে মানে এখন বিকাল হয়ে গেছে মেঘলা মেঘলা করে আছে তাই বন্ধ হয়ে যাচ্ছে ফাঁকাও হয়ে গেছে কিন্তু হ্যাঁ এই টাইমটা যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখি কি কি দোকান আছে এই ব্যাগটা দেখান না হ্যাঁ আমার তো এইগুলো বেশি ভালো লাগছে এটার দাম কত আর এটা 350 আচ্ছা কত করে দেবে কত দেবে ঠিক করে বলো না
ফুলগুলো ভাল লাগছে দেখতে না কি ও না না ফুলে ফুলে থাকবে এগুলো লাবড়ি খাবে এখানে এগুলো সব কুর্তি কত এগুলো আমাকে ওইটা দেখাও তো ওই যে অফ হোয়াইট এর মধ্যে হ্যাঁ হ্যাঁ ওটা এটা কত 400 সাইজ আছে এই যে এখানে কালার আছে এখানে আরো কালার আছে দেখতে পারেন এইটা আপনি দড়িটা ছোট বড় যেমন ফিগার হবে পরে নেওয়া যাবে তবে আমার না নিচেরটাই বেশি ভালো আমারও নিচেরটাই বেশি ভালো লাগছে ভালো বেশি কি ড্রেস আছে কি দাম আছে এগুলো আর এটা এটা একটা জিন্সের উপরে সাইজ তো অনেক বড় চলে এসেছি সবাই আছে সবাই সবার মতন ঘুরছে কিনছে আর আমি আমার মতন দেখছি যে কি কি আছে না আছে আর এটা হচ্ছে আসাম খাদি সুন্দর এটা বেশ সুন্দর এটাও কি আসাম খাদি বিভিন্ন মানে একটার পর একটা সুন্দর এই কালারটাও এটা কি আছে গো প্রাইস এটা একবার খুলে দেখো 4000 খুব সুন্দর বৃষ্টির জামা নেওয়ার জন্য দাঁড়ালাম এই ব্লুটা দেখাও একবার ওই যে সুতোর কাজ করা এটা 2 বছরের এটা কি আছে গো দাম বেশ সুন্দর সুন্দর ব্যাগ আছে বৃষ্টির জন্য নিয়ে নিলাম আমাদের জন্য কিনেছি আর আজকে দিনকে বৃষ্টির জন্য যেহেতু নিইনি তাই আজকে বৃষ্টি নিয়ে নিলাম আর ব্লাউজ পিস এটা পিঠটা দেখা একটু এ বাবা এই প্রিন্টটা আসবে না তো বানানোর টাইমে হ্যাঁ এইগুলো সব উঠে যায় গে দেখে আচ্ছা 750 উইথ বেড কভার আর ইয়ে বালিশের অভার ঠিক আছে
এগুলো কেমন দাম আছে গো দাদা? আর এগুলো 100 করে, আর এগুলো হচ্ছে 350 করে। এই শাড়িটাও ভীষণ ভালো লাগছে। অফিসিয়াল ব্ল্যাকটা দেখো, ওই গ্রিনটাও ভালো লাগছে, মিনটা মায়ের বয়সের জন্য না? আমি আমার মা দুজনেই পড়তে পারবো, কোনটা নেবো কনফিউজ হয়ে যাচ্ছে। এদিকে তাকিয়ে দেখো না কোনটা ভালো লাগছে। অন্য বলতে গ্রিন বুঝতেই পারছি না কোনটা নেব। এটা আছে হোয়াইট এর মধ্যে, আর এটা আছে গ্রে এর মধ্যে। এটাও সুন্দর। হ্যাঁ, দুটোই ছাড়তে পারছিলাম না, তাই নিয়ে নিয়েছি দুটোই। তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে গিয়ে কি কি নিয়েছি। আর এবার আমরা যাবো বাড়িতে, আর গিয়ে বাড়িতে না সরি হোটেলে যাবো, আর হোটেলে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে। আমাদের ট্রিপ শেষ। আসলে এখানে একটা লাস্ট শাড়ি কেনা আছে, ওটা কিনে ফিরবো। আচ্ছা না, আমার তো ওই দুটোই ভালো লাগছে। আজকে বলছিলাম না যে সকালবেলা যে এখানে গান হচ্ছিল কেন বুঝতে পারছি না, ওখানে হয়তো সৃজিৎ মুখার্জি এসেছিল বলে, তার জন্য না, কেকে মেনন আর হচ্ছে রণবীর সোরে আর হচ্ছে মানে কঙ্কনা সেন শর্মার যে হাজব্যান্ড ছিল, এক্স হাজব্যান্ড, আমি হয়তো নামগুলো ঠিকঠাকই বলছি, আর একজন যাকে আমি চিনতে পারলাম না, তারা না ওখানে গল্প করছিল, মানে ওই যে রুমটা দেখালাম এদিকে ওখানে গান বাজনা ছিল, ওখানে গল্প করছিল। আমরা যখন আজকে মাঝখানে যাওয়ার সময় তখন দেখলাম যে এখানে গল্প টল্প করছে, আর তারপরে তো আমরা চলে গেলাম, বৃষ্টি যখন গেছিলো তো ওনারাও সুইমিং পুলে নেমেছে, তো বৃষ্টি তো ওনাদের সাথে খুব সুইমিং করছে। অবিক ছবি তুলিনি কারণ ওটা ভালো দেখায় না, কিন্তু হ্যাঁ তোমাদের এক ঝলক দেখাচ্ছি। ওখানে বসে আছে আমার সামনে, ঠিক মানে সামনে বলতে আমি যতটা কাছ থেকে দেখছি তোমরা হয়তো অতটাও কাছ থেকে মনে হবে না। আমি রুমে চলে এলাম, তোমাদের এক ঝলক দেখালাম, ওখানে গান বাজিয়ে সুইমিং করছে। আর এবার আমি গুছিয়ে নিই, এখানে প্রচুর কেনাকাটি করেছি, এগুলো সব করে তুলবো। এখানে শাড়ি আছে, এখানেও কিছু কিছু বৃষ্টির জিনিস নিয়েছি, তো এগুলো সব গুছিয়ে সকাল সকাল এখানে বসে বসে কফি খাওয়ার মজাই আলাদা। এত সুন্দর ওয়েদার হয়ে আছে, বৃষ্টি পড়ছে, আর এখানে হালকা হালকা পায়েও পড়ছে এখানে বসে থাকতে, তাই আমি এখানে বসে বসে কফিটা খেয়ে আমরা এখান থেকে বেরোবো লাঞ্চ করে। আর আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, যেটা কলকাতায় গিয়ে। আর ব্যাস আজকের মতন এইটুকুনি, টেক কেয়ার, বাই বাই।